এখন আমার খুব রাগ হচ্ছে এমনকি মাথা আমার খুব গরম হয়ে আছে এদিকে দেখো ফুল রেডি সেদিকে প্রসাদ রেডি কিন্তু আমি কোথাও যেতে পারছি না কিছু করতেও পারছি না বাইরের ওয়েদারটা শুধু দেখো সকাল সকাল তো বৃষ্টি হচ্ছিলো তারপরে বৃষ্টিটা কমে গেছিলো আমি পুজো করবো বলে দেখো সেদিকে সব কিছু আয়োজন করে রেখেছি আজকে মনসা পুজো হবে উনুন পুজোও হবে দুটো পুজো হবে মানে ভাবো কতটা টাইম লাগবে কিন্তু এই বৃষ্টির জন্য আমি কোনো কিছু করতে পারছি না আর এদিকের অবস্থা দেখো মানে সকালবেলা যেহেতু বললাম না বৃষ্টিটা থেমে গেছিলো তো জামা কাপড়গুলো সব শুকানোর জন্য বাইরে ফেরানো হয়েছিল তারপর এক একটু মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তারপর এমন বৃষ্টি এসছে সেগুলো তোলার আর টাইমই হয়নি দুটো পুজোর জন্য যা যা লাগবে আমি সব কিছু রেডি করে রেখেছি এখন শুধু অপেক্ষাই আছি কখন বৃষ্টিটা কমবে আর আমি কখন পুজোটা করব। বৃষ্টি হচ্ছে বলে মাও মাছটা ধুতে যেতে পারছিল না এখন বৃষ্টি কমে গেছে মা মাছ ধুতে গেল চলো আমি পুজোটা সেরে নিই তাড়াতাড়ি বাইরে মনসা পুজো করে নিয়েছি এমনকি ঘরের ভেতরের পুজোটাও আমি করে নিয়েছি এখন আমি এদিকে এসছি উনুন পুজো দেব বলে কালকে যেহেতু ষষ্ঠী গেছে তো আমাদের এখানটায় দুদিনই পুজো হয় একদিন ষষ্ঠী পুজো তার তারপরে এই যে উনুন পুজো আজকে কিন্তু আমি একটা উনুনে পুজো দেবো না মা বললো যে দুটো উনুনেই পুজোটা দিয়ে দিবি দুটো একসাথে যেহেতু আছে তো আমি এখন চালের বাটাটা নিয়ে আমি বসে পড়েছি উনুনের গায়ে দিয়ে দিচ্ছি তারপর এতে দেব সিঁদুর তারপর দেব চন্দন তো সেটা তোমরা পরপর দেখতে পাবে আমাদের এখানটায় শুধু এই উনুনটাই পুজো হয় কিন্তু বাইরের দিকে যেমন আমার মামার বাড়ির দিকে আমার মাসির বাড়ির দিকে উড়িষ্যার দিকে আজকে শুধু উনুন পুজোই হয় না তাদের অনেক নিয়ম আছে আজকে আজকে নিয়মটা হচ্ছে গিয়ে যেমন উনুন যে পুজো দিল তো উনুন কিন্তু dolbena. মানে আজকে উনুনে কোনো কিছু রান্না হবে না তো তাদের আজকে সারা দিন তারা ভাত খাবে না পান্তা ভাত খাবে আর তার সাথে পাঁচ রকমের ভাজা ভাজি মাছের তরকারি অনেক রকমের কিন্তু তারা তরকারি করে তোমরা এখন বলবে উনুন যখন জ্বলবে না তাহলে রান্না কিছু করবে তো রান্না তারা বাইরে ইট ফেলে তাতেই রান্না হবে নাহলে কিছু রান্না আগের দিন রাতের বেলা রান্নাটা করে রেখে দেয় এই নিয়মটা আমাদের এখানটাইও হতো কিন্তু কিছু কারণের জন্যে সেটা বন্ধ হয়ে গেছে শুধু উনুন পুজোটাই হয় আর এই পুজোতে কিছু থাক না থাক দুটো জিনিস দিতেই হবে এক হচ্ছে এই যে কলমি শাকের ডালটা আর দুই হচ্ছে গিয়ে এই যে চাল কুমড়ো হয় তার ফুলটা এই দুটো লাগবেই তো দেখো এদিকে প্রথমে আমি চালের বাটাটা দিয়ে দিলাম তারপরে এই কলমি শাকের যে ডালটা ছিল সেটা আমি দুটো উনুনে সমান করে কেটে নিয়েছি তার উপর এখন দিচ্ছি সিঁদুর তো যেখানটায় আমি চালের বাটাগুলো দিয়েছিলাম তার উপরে উপরে আমি সিঁদুর দিয়ে দিচ্ছি তারপরে এখন আমি চন্দনটা ঘুরিয়ে নিচ্ছি সেদিকে পুজো করেছিলাম কিছুটা চন্দন ছিল তো আরেকটু আমি ঘুরিয়ে নিচ্ছি তারপর যেখানটায় যেখানটায় আমি সিঁদুর দিয়েছি ওইখানটায় আমি চন্দনও দিয়ে দেবো তো চন্দন চন্দনদেহা কমপ্লিট হয়ে গেছে এখন এই যে দেখো চাল কুমড়োর ফুল তো সেটা না তিনটে করে দিতে হয় কিন্তু এখানটায় যেহেতু মানে দুজনের বাড়িতে এই গাছ হয়েছিল তেমন বেশি একটা ফুল ফোটেনি অনেকের বাড়িতে নিয়েছে তো তাই একটা একটা করে এনেছিলাম তো দুটো আমাদের বাড়িতে যেহেতু উনুন পুজো হবে তাই দুটো নিয়ে এসছি উনুনের মাথায় সেই দুটো ফুল দিয়ে দিয়েছি তারপর এমনি ফুল দিয়ে উনুনটাকে ভালো করে সাজিয়ে দিচ্ছি আচ্ছা তোমরা কি একটা জিনিস এখানটায় খেয়াল করেছো আমি তো বলেছিলাম বৃষ্টিটা কমে গেছিলো তারপর আমি পুজো দিতে গেছিলাম কিন্তু দেখো আমার নাইটিটা ভালোভাবে কিন্তু ভেজা কারণ কি বলতো তখন যে পুজো দিচ্ছিলাম বৃষ্টিটা আবার এসেছিলো তখন পুজোটা আমি শুরু করে দিয়েছিলাম পুজো ছেড়ে আসতেও পারছিলাম না তাই ভিজে গেছিলাম তো এদিকে দেখো পুজো প্রায় কমপ্লিট আমি প্রদীপটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো ধূপ তারপরে প্রণাম করে নিলেই কিন্তু পুজো আমার কমপ্লিট পুজো কমপ্লিট হয়ে গেছে ফুলগুলো সাজানোর পর উনুনটাকে দেখতে ঠিক এরকম লাগছিল আজকে না তেমন একটা ফুল ছিল না সবাই নিয়েছে তো অল্প ফুল ছিল তাতেই আমি সাজিয়েছি আর চলো ষষ্ঠী ঠাকুরের কাছেও ঠিক এইভাবে আমি সাজিয়েছি মানে আজকে একটু অন্যরকম সাজিয়েছি হলুদ ফুলগুলোর মাঝখানে মাঝখানে এই কালারের ফুলটা দিতে খুব ভালো লাগছে দেখতে পুজো শেষ করার পর আমি এসেছি রান্নাঘরে কারণ এখন করব গিয়ে রান্না কিন্তু দেখো আমার কপালে কী বেরিয়েছে কালকে বেরিয়েছিল এই সাইডে গালে আজকে বেরিয়েছে কপালে মানে মুখটা শেষ হয়ে যাচ্ছে বেরিয়ে বেরিয়ে তো যাই হোক মা তো মাছটা ধুয়ে রেখে গেছিলো তো এতে কিন্তু লবণ মাখানো হয়নি আমি এসে ডাব্বার মধ্যে রেখে দিয়েছি এতে দেব লবণ আর কিছু মাছ আমি বের করে রেখেছি আজকে রান্না হবে আর এই দুটো মাছের মাথা ছিল এটাকে আমি বাঁধাকপি দিয়ে রান্নাটা করি আর এদিকে দেখো দুটো ব্যাগ ভর্তি বাজার এসছে কেন বলো তো বাজার কিছুই ছিল না বাড়িতে আলু পেঁয়াজ সবজি কিছুই ছিল না তাতে আছে মানে প্রথম যে ব্যাগটা আমি তুললাম তার মধ্যে আছে পেঁয়াজ আর আলু আর এতে আছে সব সবজিগুলো আমি বের করে নিয়েছি কারণ এগুলোকে ধুয়ে আমি রাখবো ফ্রিজের মধ্যে তাই বের করে একটা সাইডে রেখে দিলাম এখন আগে আমি এই আলু পেঁয়াজগুলো রেখে দিই তারপরে সবজিগুলো ধোবো সেটা ধোবো বলছি রান্না শেষ করার পর কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে আগে তাড়াতাড়ি করে আমি রান্নাটা শেষ করব তারপর গিয়ে এগুলো সব রাখবো তো আলুটা রেখে দিয়েছি এখন এই যে পেঁয়াজটাও আমি রেখে দিলাম কাজ করব বলছি কিন্তু বাইরে যদি এরকম বৃষ্টি ধরে থাকে এবার তোমরাই বলো বাইরের কাজটা আমি কী করে করব। মানে যখন আমি বাড়ির ভেতরে কাজ করছি তখন বৃষ্টি থেমে যাচ্ছে যখনই আমি বাড়ির বাইরে কাজ করতে যাচ্ছি এরকম জোর বৃষ্টি হচ্ছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছে সুস্থ আছে তোমাদের পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি আর দেখো বাইরে এত জোর বৃষ্টি হচ্ছে যে একটু ঠান্ডা হবে এটা একেবারে নয় খুব জোর গরম খুব আর আমি এখন বসছি ভাবলাম এন্ট্রোটা দিয়েই দিই এখন আমি করবো রান্না আর মাছগুলো তো আমি বের করে রেখেছি লবণটা মাখিয়ে দিয়ে তো ভাতটা কিন্তু এখন আমি বসাইনি বাইরে বৃষ্টি হচ্ছে আর মানে সকাল থেকে তো আমি সেই পুজোর কাজেই ব্যস্ত ছিলাম আমি ভেবেছিলাম মা হয়তো ভাতের হাঁড়িটা ধুয়ে দিয়ে গেছে কিন্তু না ভাতের হাঁড়িও ধুয়ে নিই কোনো কিছুই করেন শুধু মাছটা গেঁটে দিয়ে গেছিলো তো মা তো চলে গেছে স্কুলে ঠিক আছে তারপরে এই পুজোটাও আমি একাই করেছি তো যাই হোক এখন বৃষ্টি হচ্ছে আর আজকে কিছু খাওয়ারও বানানো হয়নি তাই ভাবলাম যা একটা বানাবো তারপরে কিছু খাবো আর এখন কটা বাজে জানো এখন এখন বাজে বাজে বারোটা পনেরো এতক্ষণ কিছু খাওয়া হয় চলো বৃষ্টিটা একটু কমে গেছে তো কালকেও আমি ভিজেছি আজকেও সকাল থেকে খুব জোর বৃষ্টি হচ্ছিল তো দুদিন ধরে ভিজছি এমনকি সকাল সকাল চান করছি জানি না কালকে আমি মানে আমার অবস্থাটা কি হবে অলরেডি মানে সকাল থেকে একটু এই সাইডে গলাটা ব্যথা কালকে কোন অবস্থায় থাকি তো চলো বৃষ্টি কমে গেছে মানে আজকে আর কালকে যেটা দেখছি একটু বৃষ্টি হচ্ছে একটু রোদ বেরোচ্ছে একটু বৃষ্টি হচ্ছে একটু রোদ বেরোচ্ছে এখন একটু কমে গেছে এই বৃষ্টির কোনো গ্যারান্টি নেই তাড়াতাড়ি করে আমি ভাতের হাঁড়িটা ধুয়ে আনি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি চলো সেদিকে ভাত বসিয়েছি এদিকে মাছটা ভেজে নিয়েছে এই মাছগুলোর করব আজকে ঝাল আর দুটো মাছের মাথা ছিল তাতে আমি করছি এই যে বাঁধাকপি দরকার অনেকে এই বাঁধাকপি আলুটাকে আগে সেদ্ধ করে নেয় তারপর সাথে কষিয়ে দেয় কিন্তু আমি ওইরকম করে আমি একসাথেই করে নিই তো মশলাটা আগে কষিয়ে নিয়েছিলাম তার মধ্যে এই যে আলু আর বাঁধাকপিটাকে কষিয়ে নিয়েছি এমনভাবে কষিয়েছি যে আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে জল দিয়ে দিব অল্প করে তারপরে জলটা শুকিয়ে এলেই রেডি বাঁধাকপির তরকারি তো বিকেলবেলায় শুনি মায়ের নাকি শরীর খারাপ তারপরে গিয়ে যখন দেখি মায়ের খুব জ্বর এসছে আর এই জ্বরটা কিন্তু হঠাৎ করেই এসছে কেন বললাম বলো তো সকালবেলা তো দেখলে মা মাছ কাটলো ধুলো তারপরে স্কুলেও গেল ততক্ষণ তো শরীরটা ঠিকই ছিল স্কুল থেকে আসার পর শুনি নাকি এরকম জ্বর এসছে শরীর অসুস্থ তারপরে বাবা গেছিলো ডক্টরের কাছে এখন দেখো এই যে ওষুধগুলো নিয়ে এসছে আর মশারিটা যে যে এই কারণে কম নেই ফ্যানটাও চালাতে পারছে না এত গরমেও ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়েছিল মা তো তারপরে আমি জ্বরটা মাপি তো জ্বর ছিল একশো দুই মাকে আমি প্রথমে অ্যাসিডের ওষুধ দিলাম অ্যাসিড ওষুধ দেওয়ার পর আমি দিলাম তিনটে মতো বিস্কিট তিনটে বিস্কিট দিলাম কিন্তু মা খেলো একটা কারণ মায়ের মুখ অলরেডি খারাপ হয়ে গেছিল যা খাচ্ছিল তেতো তেতো মতো লাগছিল তাই মানে তিনটে খেতে পারেনি একটা বিস্কিটই খেয়েছে বিস্কিট এটা খাওয়ার পর একটু জল খেলো তারপরে এই যে দিলাম জ্বরের ওষুধ মানে প্যারাসিটামল দিলাম তো এটা খাওয়ার পর মা কিন্তু ঘুমিয়ে পড়েছিল কারণ মায়ের মাথাটা খুব যন্ত্রণা করছিল আর মা বাইরেও ওঠেনি সাথে পুরো শরীর ব্যথা করছিল মা তো শুয়ে পড়লো কিন্তু রাতে আমার কাজ আরও বেড়ে গেছিল এখন যেহেতু খাওয়া দাওয়া সব কমপ্লিট আমি ধুয়ে এনেছি আজকে করেছিলাম ভাত একটা মাছের আলু আর ঢেঁড়স দিয়ে তরকারি আর একটা কি একটা ভেজেছিলাম এখন আমার মনে নেই তো এখন যেহেতু খাওয়া দাওয়া সবার শেষ আমি এগুলো সব ধুয়ে এনেছি এই যে সব বাসন ধোয়া আজকে যে রাতের রান্না আমাকে একাকেই করতে হলো কারণ তোমরা তো জানো যে মার শরীর খারাপ আর রাতের বেলা আমি যদি এটা না ধুই সকালে তো আমার ঘুম ভাঙেই না মানে সকাল সকাল আমি উঠি না এটো বাসন সব পরে থাকবো ওই রকমই তাই আমি ভাবলাম যে না এখন আমি একটু রাত জেগেই বরং ধুয়ে আনি আর এখন আমার কি যে অবস্থা কি আর বলবো তোমাদের আমার এই চোখ মুখের অবস্থাটা শুধু দেখো আর কী জোর আমার ঘুম পাচ্ছে ভাবছিলাম গ্যাসটাও আজকে রাতেই আমি মুছে নিব এটো গ্যাসটা ছিল কিন্তু না আমি কাল সকালেই মুছবো আমার খুব জোর ঘুম পাচ্ছে আর আমি থাকতে পারবো না মানে আর কিছু করতেই আমি পারবো না তো চলো তালাটা দিয়ে দিয়ে রান্নাঘরে তো তারপরে আমি এসে মায়ের আবার জ্বরটা মাপবো তাই থার্মোমিটারটা ঠিক করে মাকে আমি দিলাম আর মা আজকে রাতের বেলা মুড়ি খাবে বলছিল আমি বললাম না আমি গরম গরম ভাত করেছি অল্প হলেও খেয়ে নিতে তো মা অল্প করেই খেয়েছে মুখে যেহেতু সব কিছুই তেতো লাগছে তাহলে ভাবো কতটুকুনি খেয়েছে তো যাই হোক মার শরীর তো অসুস্থই কিন্তু আমার মনে হচ্ছিলো মার থেকে হয়তো আমার বেশি শরীর অসুস্থ হয়ে পড়ছে পর্ব সেই সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে যে কাজ করছি রান্না বান্না পুজো এটা সেটা করতে করতে এখন বাজে রাত সাড়ে এগারোটা এখন আমাকে ঘুমোতেই হবে খুব ক্লান্ত লাগছে মার এমনিতেও জ্বর নেই চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখাচ্ছি নেক্সট ব্লগের সবাইকে গুড নাইট